instruction given from the top level. অর্থাৎ একটু রাউন্ড হিসেবে হিসেব করলে দেখা যাবে একজন ইন্সপেক্টর, দুজন এসআই, বারো জন পুলিশ অফিসার, মানে পুলিশের কনস্টেবল, তারা সম্মতি দিলেন এবং সেই নির্দেশটা এসেছিল আসানসোল পুলিশ কমিশনার থেকে, যেটা ওপর থেকে বর্ধমান ইস্ট বর্ধমান পুলিশ সুপার থেকে এসেছিল এবং তার উপরে স্বরাষ্ট্র দপ্তর থেকে মেসেজটা এসেছিল। তা না হলে কখনও আসানসোল পুলিশ কমিশনারের কোনো একজন ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টরের পক্ষে সম্ভব নয় কিছুতেই যে এই সম্মতিটা দেওয়া। এক সন্ময় বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবো, এটা ভুল নয়, এটা ষড়যন্ত্র। একজন প্রাক্তন এনএসজি কর্তা এখানে বসে একথা বলছেন, এবং দ্বিতীয়ত এই যে ষড়যন্ত্রটা, এই ষড়যন্ত্রটা একদম শীর্ষ মহল থেকে নাকি হয়েছে, কি বলবেন সন্ময় বাবু? না ময়ূক, একটা কথা বলি, কোল্যাপস করেছিল দীপাঞ্জন বাবু বলছেন, ঠিক এই শব্দবন্ধটার সঙ্গে আমি সহমত হতে পারলাম না, তার কারণ ইট ওয়াজ অ্যান ইনস্ট্রাকশন গিভেন ফ্রম দ্য টপ লেভেল। অর্থাৎ একটু রাউন্ড হিসেবে হিসেব করলে দেখা যাবে একজন ইন্সপেক্টর, দুজন এসআই, বারো জন পুলিশ অফিসার, মানে পুলিশের কনস্টেবল, তারা সম্মতি দিলেন এবং সেই নির্দেশটা এসেছিল আসানসোল পুলিশ কমিশনার থেকে, যেটা ওপর থেকে বর্ধমান ইস্ট বর্ধমান পুলিশ সুপার থেকে এসেছিল এবং তার উপরে স্বরাষ্ট্র দপ্তর থেকে মেসেজটা এসেছিল। তা না হলে কখনও আসানসোল পুলিশ কমিশনারের কোনো একজন ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টরের পক্ষে সম্ভব নয় কিছুতেই যে এই সম্মতিটা দেওয়া। এক, দ্বিতীয়ত হচ্ছে আগে থেকে শক্তিগড়ের ওই ল্যাংচা হাবের সামনে দাঁড়িয়েছিল মলয়পীঠ নামক এক ভদ্রলোক অনুব্রত মণ্ডলের ডান হাত, তার গাড়িটা, সেটাও ট্র্যাক করেছেন সংবাদ মাধ্যম, এবং যারা ভেতরে ঢুকেছেন দীপাঞ্জনবাবু রাইটলি বলেছেন যে তারা যদি কিছু একটা বিষক্রিয়া করে দিতে পারতেন, অনুব্রত মণ্ডল আবার অসুস্থ হয়ে একটা হসপিটালে ভর্তি হয়ে যেতে পারতেন, তাহলে তার দায়িত্বটা কার? আমার প্রশ্নটা আছে, এখানে কলকাতা হাইকোর্টের স্বতঃপ্রণোদিত হয়ে এ ব্যাপারে মুভ করা উচিত, আসানসোল পুলিশ কমিশনারকে ডেকে পাঠানো দরকার এবং ইডির অবশ্যই কলকাতা হাইকোর্টে গিয়ে জানানো দরকার যে এই ধরনের একটা কনস্পিরেসি হয়েছিল এবং নির্দিষ্ট পুলিশ অফিসারের শাস্তি চাই। ফলে স্বাভাবিকভাবে সেই জায়গায় দাঁড়িয়ে পরিষ্কারভাবে এটা একটা প্ল্যান, এবং আমরা দেখেছি, আমরা দিনের পর দিন দেখেছি যে মানে যারা ওই আসানসোল পুলিশ, মানে আসানসোল সংশোধনাগারের মধ্যে বিভিন্ন ধরনের লোকজন এসছেন ওখান থেকে। আপনার কাজল শেখ, আমি ওই তোমাকে স্মরণ করিয়ে দিই, কাজল শেখ যিনি আসান এখন এই মুহূর্তে বীরভূমে শের হয়ে গেছেন, এরপরই এর অনুব্রত পরই, তিনি বলেছেন যে ওখান থেকে আসানসোলের কাস্টাডি থেকে সরাসরি সেখান থেকে বীরভূমটা কন্ট্রোল করছেন, মানে তারপরেও কোনো একটা সরকারি। এবং অদ্ভুতভাবে সন্ময় দাও, আপনার কাছেই আমি আসছি, কিন্তু আমি শুধু একটা জিনিস বলে দিতে চাই, মানে প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম থেকে শুরু করে আজকে অরিন্দমবাবু রয়েছেন, প্রাক্তন এনএসজি কর্তা, ইন্টেলিজেন্স কর্তা, প্রত্যেকে বলছেন টপ লেভেল থেকে এই ধরনের কিছু না হলে পুলিশিং সিস্টেমে এই ধরনের বোকামি বা এই ধরনের ভুল হয় না। কিন্তু সন্ময়বাবু, আপনাকে আমি আরেকটু সময় দিচ্ছি, কিন্তু চেষ্টার ত্রুটি করা হয়নি, সমস্ত ধরনের জান প্রাণ লড়িয়ে ডেসপারেশনটা ভাবুন সব করা হয়েছে, তারপরেও হয়তো অনুব্রত মণ্ডলকে রাখা গেল না বাংলাতে, দিল্লি যাওয়া হলো। এবং এবার অনুব্রত মণ্ডল নিজে, আমি বারবার যে ছবিটা দেখাচ্ছিলাম, বারবার সূত্র মোতাবেক বলা হচ্ছে অনুব্রত মণ্ডল নিজে ভাঙছেন, রাজসাক্ষী হতে পারেন অনুব্রত মণ্ডল, যদি হন তাহলে কার বিপদ বাড়বে? না ময়ূক, একটা কথা বুঝতে হবে যে আমাদের এন্টায়ার স্টোরিটা, অনুব্রত মণ্ডল দিল্লিতে গেছেন সেটা নিয়ে সমস্ত সংবাদ মাধ্যম সারাদিন টেলিকাস্ট করেছে, এ যেন মনে হচ্ছিল মহানিষ্ক্রমণ, একজন বীরের মহানিষ্ক্রমণ এই বাংলা থেকে মনে হচ্ছিল, মানে আমি জানি না নেতাজি সুভাষচন্দ্র বসু দেশ ছাড়ার সঙ্গে এর কোনো তুলনাই চলে না। আমাকে অনেকে ফোন করে বলছে অনুব্রত মণ্ডল প্লেনে উঠছে, কোন সিটে বসছে, কখন দরকার, সেটা প্রয়োজনীয় সম্মানটা প্রয়োজনীয় এইভাবে ঘোড়া একটা তিহার জেল এড়ানোর জন্য আমরা কে কোনোদিন দেখিনি এরকম না, তার কারণ তিন চারটা মাস ধরে কি চেষ্টাটা হয়েছিল, শিব ঠাকুর মণ্ডল নামক ক্যারেক্টারটাকে আবিষ্কার করে দুবরাজপুরের থানার ওসি রাতের অন্ধকারে তাকে তুলে নিয়ে যাওয়ার সেই কাহিনীটা তুমি ভাবো মহিক, একটার পর একটা এপিসোড আমরা দেখেছি গত তিন চার মাস ধরে সরকার কিভাবে খরচা করেছে, এবং সরকার, আমি চিন্তা করছিলাম কত কোটি টাকা সরকার খরচা করেছে, তৃণমূল কংগ্রেস বা সরকার যে কেউ একটা খরচা করেছে, অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, অ্যাকাউন্ট খরচা করবেন কোথা থেকে? একদিনে আমরা দেখেছি মানে চারজন সারা ভারতবর্ষের বিখ্যাত প্রখ্যাত অ্যাডভোকেটরা অনুব্রত মণ্ডলের হয়ে প্লিট করেছেন, সে টাকাটা কে দিল শেষ পর্যন্ত? আলটিমেটলি চেষ্টার কোনো কসুর ছিল না, কিন্তু প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়, সেটা হচ্ছে শেষ পর্যন্ত অনুব্রত মণ্ডল দিল্লিতে গেলেন, এখন প্রশ্নটা হচ্ছে রাজসাক্ষীর কথাটা তোমরা বলছো না, আমি রাজসাক্ষীর ব্যাপারটা পৌঁছতে চাই না, কিন্তু অনুব্রত, মানে অনুব্রতর ব্যাপারে আমার খালি একটা জিনিস মনে হয় যে যে জায়গাটা বাংলার মানুষ, কেন সারা পৃথিবীর বাঙালিরা যারা এই এই এপিসোডের সঙ্গে পরিচিত হচ্ছে, তাদের একটা কিন্তু সিম্পল কোয়েরি আছে, অনুব্রত মণ্ডল কোথা থেকে টাকা তুলেছেন, কার কার কাছ থেকে টাকা তুলেছেন, কীভাবে টাকা তুলেছেন? সিবিআই বা ইডি কিন্তু ইনভেস্টিগেট করে অনেকটাই হাতে নিয়ে নিয়েছে, কিন্তু অনুব্রত মণ্ডল নিজের কাছে টাকা রাখা ছাড়া, তার দেহরক্ষীর কাছে টাকা রাখা ছাড়া, শেষ পর্যন্ত টাকা কার কাছে পৌঁছেছেন, যে এন্ড পয়েন্ট
সেই এন্ড পয়েন্টটা আশা করবো বেরিয়ে আসবে অন্তত এই অনুব্রত মণ্ডলের মহান নিষ্ক্রমণের মধ্য দিয়ে।